আর্ট বাংলা ফাউন্ডেশন বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের নিয়ে আয়োজন করেছে একটি শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীটির নাম প্রতিবিম্ব পরম্পরা। আমরা আজকে এই প্রদর্শনীটি ঘুরে দেখব এবং উপভোগ করব। আমাদের সাথেই থাকুন, চলুন ঘুরে দেখা যাক এই প্রদর্শনীটি। বহু যুগের পথপরিক্রমায় নানা উৎস থেকে সারবস্তু আত্মস্থ করে বাংলাদেশের শিল্পকলা লাভ করেছে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য। হিন্দু বৌদ্ধ যুগ পেরিয়ে মুঘল ও ইংরেজ আমল হয়ে সেই স্বাতন্ত্র্যের বৈশিষ্ট্য শিল্পীদের কাজে আজও বহমান। হিন্দু বৌদ্ধ যুগের ধ্রুপদী নন্দন সূত্র, মুঘল শৈলী, ইংরেজ আমলে একাডেমিক চর্চিত পাশ্চাত্যের বাস্তববাদী রীতি, অবনীন্দ্রনাথ প্রবর্তিত নব্যবঙ্গীয় আদর্শ এবং সর্বোপরি বাংলার চিরায়ত লোকজ শিল্পের প্রেরণায় একাডেমিক নিয়মে ও ধর্মীয় বলয়ে আবদ্ধ না থেকে এদেশে উদ্ভাবিত হয়েছে কালের প্রতিনিধিস্বরূপ বিশ্বমানের আধুনিক শিল্প। 1947 সালে উপমহাদেশ বিভক্তির পর 1948 শিল্পাচার্য জয়নুল আবেদিন কয়েকজন শিল্পী সহযোদ্ধা নিয়ে এদেশে প্রতিষ্ঠা করেন প্রথম আধুনিক আর্ট ইনস্টিটিউট। আধুনিক শিল্পচর্চার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল ও তার সহযোদ্ধাদের শিক্ষা দীক্ষা ও প্রেরণায় এদেশে শিল্পচর্চা লাভ করে বিশেষ গতিবেগ। উদ্ভাবন ও অভিনবত্বের স্বাক্ষরে সমৃদ্ধ বাংলাদেশের শিল্পকলা আজ বিশ্ব মানচিত্রে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে অনেক শিল্প ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান। সেখানে শিল্পীরা তাদের শিল্পচর্চায় উৎকর্ষ সাধনের সুযোগ পাচ্ছে, সেই সাথে বাংলাদেশের শিল্পকলার ক্ষেত্রটিও সমৃদ্ধ হচ্ছে। আর্ট বাংলা ফাউন্ডেশন এমন একটি প্রদর্শনীর আয়োজন করেছে যেখানে বাংলাদেশের সেই সব শিল্পীদের আঁকা ছবি প্রদর্শিত হচ্ছে যারা বাংলাদেশের আধুনিক শিল্পকলার ভিত্তি স্থাপন করেছিল এবং বাংলাদেশের আধুনিক শিল্পচর্চাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই প্রদর্শনীটি আয়োজন করার জন্য আর্ট বাংলা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ।